নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালি রান্নাঘরে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা গ্রীষ্মের সিজনের সবজি পটলের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলে। গাছের টাটকা পটল থেকে আমরা এই রেসিপিটি আজকে রান্না করব, তাই আমি আর মা এখন পটল ভুয়ে যাচ্ছি পটল তুলতে। আমাদের এই পটল ভুয়েটা চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা আছে, মা ঢুকতে পারবে না, তাই কাকু এখন পটলগুলো তুলে দিচ্ছে। দেখুন কি বড় সাইজে পটলগুলো হয়েছে। আমাদের পটল তোলা হয়ে গেছে, এখন বাড়ি চললাম। বাড়িতে গিয়ে আমাদের আজকে রেসিপিটি রান্না করা হবে। দেখুন পটলের ডাঁটিগুলো এখনো লেগে আছে, একদম টাটকা পটল। পটলের খোসাগুলো এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চামচে করে পটলের সমস্ত ভিতরে বীজগুলো বার করে নেব। এখানে 9টা পটল আছে, 9টা পটল দিয়েই আজকে রেসিপিটি আমরা রান্না করব। পটলের বীজগুলো বার করে নেওয়াতে ভিতরটা বেশ ফাঁকা হয়ে গেছে। এর মধ্যেই আমরা পুর ভরে আজকে রেসিপিটি রান্না করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এভাবে সব বীজগুলো পটল থেকে বার করে নেব। পটলের সমস্ত বীজগুলো বার করা হয়ে গেছে। বীজগুলো দিয়ে অন্য একটা রেসিপি হবে, সেটা অন্য আর একদিন দেখাবো। এখন আমাদের এই পটলগুলো লাগবে, এই পটলেই রান্না হবে। আমাদের এই রেসিপিটি রান্না করতে লাগবে হচ্ছে বাঁশের কঞ্চি। এখন আমরা কঞ্চি আনতে চললাম। প্রচুর বাঁশ গাছ। এখানে অর্ধেক পেঁয়াজ, অল্প একটু আদা আর গোটা ছয়েক রসুন, এটা বেটে নেব। বাবা এখানে কঞ্চিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। এই রেসিপিটি রান্না করতে দুটো ডিম লাগবে, তাই ডিমটা এখন ভেঙে নেওয়া হচ্ছে। দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা গোটা পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ডিমের মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। এবার ডিমটাকে গুলে নেব। এখানে অল্প একটু আটা মেখে রাখা হয়েছে, এখন দেখে নেবেন আটা দিয়ে কীভাবে আটকানো হয় কঞ্চিগুলো। পটলগুলোর মধ্যে গোলা ডিমের পুরটা ভরে নেওয়া হচ্ছে। এইভাবে সব পটলের মধ্যে ডিমের পুর ভরে নেব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রেসিপিটি অসাধারণ খেতে হয়। এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি আর 2 চামচ মতন টক দই। এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নের জন্য নিয়ে নেওয়া হয়েছে। তাই এখানে সর্ষে তেল নেওয়া হয়েছে আর 1টা গোটা টমেটো এখানে কুচি করে নিয়েছি। পটলগুলো পুর ভরা হয়ে গেছে, সাজিয়ে নিয়েছি। এবার জলে সেদ্ধ করতে দিয়ে দেবো। জলে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, এখন ঢাকা দিয়ে দেবো। এটা পুরোটাই ভাপে সেদ্ধ হবে। এদিকে আমাদের ডিমটা বেঁচে গেছে,
এই ডিমটাও লাগবে আমাদের আর রেসিপিতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের পটলটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন এবার আমি নেব আমাদের যে ডিমটা বেঁচে ছিল সেই ডিমের এখন অমলেট করে নেব। অমলেটটা ছোট্ট ছোট্ট করে পিস পিস করে নেব। আমাদের অমলেট হয়ে গেছে, কড়াই এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখন পটলগুলো তেলের মধ্যে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো। আমাদের পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একে একে করে তুলে নিচ্ছে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। অল্প একটু চিনি, বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এখন মশলাটা একটু ভেজে নেব। এটার মধ্যে দু চামচ ধনে গুঁড়ো, দু চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও নুন দিয়ে দেব। এখন টমেটো দিয়ে ভালো করে কষে নেব। এবার টক দইটা দিয়ে দেব। পুরো মশলাটাও দিয়ে দেব, ভালো করে কষে নেব মশলা। অল্প একটু জল দিয়ে আমাদের মশলা এখন ভালো করে কষে নেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার একে একে পটলগুলোকে মা দিয়ে দিচ্ছে। দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের পটল সামনে ঝোলটা ফুটে যাচ্ছে। এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেবো উপর থেকে। ঝোলটা একদম মাখামাখা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপি প্রায় হয়ে এসেছে। আমাদের আজকের রেসিপি পটল ডিমের দোরমা কমপ্লিট। আপনারা এই রেসিপিটি এভাবে বানিয়ে দেখবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। আমাদের ডেলি কুকিং চ্যানেলে আবার অন্য একটি রেসিপি নিয়ে আমরা হাজির হব। আমাদের মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ধন্যবাদ।